আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য প্রথমতে ফসলের ডাক এ অদটি থেকে একটি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন লিখে নিয়েছি এই প্রশ্নে তোমাদেরকে এখানে উদ্দীপকে বলা হচ্ছে তথ্য এক পৃথিবীতে উদ্ভিদ প্রাণী অনুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যই জীব বৈচিত্র্য এরপরে হচ্ছে তথ্য দুই পৃথিবীর সব অঞ্চলে জীব্যচিত্র একরকম হয় না এখন তোমাদেরকে এই উদ্দীপক থেকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে তথ্য একের আলোকে জীব্যচিত্রের স্বরূপ বর্ণনা করো এরপরে তোমাদেরকে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তথ্য দুয়ের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করো চলো আমরা এখন দেখে নেব এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে লিখতে পারো এই প্রশ্নগুলোর উত্তরের জন্য তোমরা ক নম্বরে যেভাবে লিখতে পারো পৃথিবীতে উদ্ভিদ প্রাণী অনুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকেই জীববচিত্র বলা হয় পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ওই অঞ্চলের পরিবেশ অনুযায়ী অবিযোজিত হয় কোন অঞ্চলের জীবগোষ্ঠী এবং পরিবেশের জ্বর উপাদান নিয়ে যে সিস্টেম তৈরি হয় তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে এই বাস্তুতন্ত্রকে বায়োমও বলা হয় পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে ওঠে যেমন সবুজ বনভূমিতে বরফে ডাকাত তন্দ্রা অঞ্চলে কিংবা পুকুর হৃদ বা সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের ধরন একে অপরের চেয়ে আলাদা অর্থাৎ ব্যায়াম হল একটি বিশাল এলাকা যা এই এলাকার গাছপালা মাটি জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয় এরপরে তোমরা খ নম্বরে যে প্রশ্নটি দেওয়া ছিল এই খ নম্বরের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো কোনো কোনো প্রজাতির জীব পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাস করে আবার অনেক জীব আছে যেগুলো কোনো নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও দেখা যায় না যে সকল জীব শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তাদেরকে ওই অঞ্চলের স্থানীয় প্রজাতি হিসেবে গণ্য করা হয় যে সকল অঞ্চলে স্থানীয় প্রজাতির সংখ্যা অনেক বেশি লক্ষ্য করলে দেখা যাবে সেসব অঞ্চলের পরিবেশে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অনেক বেশি প্রজাতিকে বেঁচে থাকতে সহায়তা করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বিজ্ঞান বিষয়টির জন্য বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের সম্পর্কিত আরও যে প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো